দেখ এই ভিডিওটা পোস্ট করার পর তোকে সবাই চিনে যাবে, পুরো ভাইরাল হয়ে যাবে। ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমাকে সবাই দেখবে, তোমার সবাই চিনবে তো? হ্যাঁ একদম, সবাই চিনে যাবে তোকে। তোর চিন্তা নেই, আমার অনেক ডাইরেক্টর চেনে আছে, নামি দামি ডাইরেক্টর সব। সত্যি? হ্যাঁ একদম, তোকে অনেক টপে পৌঁছে দেবে, এরকম টপ করে দেবে। আরে আচ্ছা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা শুনতে পেলাম তোদের, তোর কি ফিল্ম করতে ইচ্ছুক আছিস? না না আমি নেই, এ আছে ভাই। আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে একটা কথা আছে আমার। তো তোরা কথা বল। হ্যাঁ হ্যাঁ। তো ভাই আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অংশু। অংশু, আপনি থাকেন কোথায়? এই তো চন্দননগরে। চন্দননগরে থাকেন? হ্যাঁ। তো আপনি, আমি তো ডাইরেক্টর ফিল্মের। হ্যাঁ। তো আপনার কি ইন্টারেস্টেড? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে একটু সময় দিতে হবে, কর্পোরেট করতে হবে, ঠিক আছে? হুম। সো আমি তোমাকে একটা প্ল্যাটফর্ম দেখাতে পারি, বুঝু? হ্যাঁ। তো সেই জন্য দাদা এক সেকেন্ড। হ্যাঁ ফোন। হ্যালো, হ্যাঁ জিদ্দা। এই জিদ্দা, ও হো, না 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 না, আজকে ক্যান্সেল, আজকে ক্যান্সেল, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে আছি। ফিউ মোমেন্টস লেটার। সো সবই তো বললাম শুনলে, এবার আমি তোমাকে রিয়েলিটিটা দেখাতে চাই, ঠিক আছে? সো চলো, তোমার একটা বড় প্ল্যাটফর্ম যখন দেবো বলেছি তখন দেবো, চলো তাহলে আমার সাথে, একটু টাইম দিতে হবে। তো চলো এবার, এখানে এখানটা দাঁড়াও একটু, একটা ফোন করার আছে আমার। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? চলে আসো তো একটু, খাতা পেনটা নিয়ে, আমার দরকার আছে। এত কুইক সার্ভিস? সো যেটা আমি তোমাকে বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। তো এটা জিত ফিত আমাদের সব প্ল্যান চার্ট, ঠিক আছে, যে আমরা শ্যুটিংটা কীভাবে প্রসেসটা এগিয়েছি, সো এই হলো ব্যাপার। তো আমার কী করতে হবে? তোমার কিছুই না, একটা তোমার পোর্টফোলিও হবে, মানে ফটোশ্যুট করতে হয় প্ল্যাটফর্মের শুরুতে, সো সেই জন্য আর কি 15,000 টাকা মতো লাগবে। ও 15,000 দান? আর দাদা আমার কাছে তো 15,000 টাকা নেই, 5,000 টাকার মতো হবে। 5,000 টাকার মতো? হ্যাঁ দিন, ওতেই চলে যাবে, ওতেই চলে যাবে, কোনো অসুবিধা। সো ঠিক আছে, তাহলে তোমাকে এখন একটা কাজ করতে হবে। তো আমার সঙ্গে তোমাকে নেক্সট ডে একটু অফিসে যেতে হবে, ঠিক আছে? আপাতত তুমি এখন বাড়ি যাবে, আই কল ইউ ব্যাক লেটার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, চিন্তার কিছু নেই। তোমাকে যখন কথা দিয়েছি যে একটা বড় জায়গা তোমাকে পৌঁছে দেবো, পৌঁছে দেবো। এক সেকেন্ড দাও, আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে নিই। হ্যালো কোথায় রে? হ্যাঁ হ্যাঁ এদিকে আয় তো একটু, তোমার খাতা পেনটা একটু নিয়ে যা। ঠিক আছে, তো আসো তাহলে, আমি তোমায় কল করবো, তুমি ফোনটা ধরো। হ্যাঁ তোমার ওটাই নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। দি নেক্সট ডে। কেমন আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় তুমি? ও হো হো, হ্যাঁ এই তো দেখো, হাত দেখাচ্ছি, এই যে এদিকে আসো এদিকে আসো। হ্যাঁ 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 দেখেছি দেখেছি। হ্যাঁ এদিকে আসো, মালটা আসছে, বলার আগেই তো চলে গেল রে বাবা। হাই, হ্যাঁ হ্যালো, সাবধানে এসছো তো? হ্যাঁ। সো বসো, হ্যাঁ কথা বলি তাহলে বাগলাকি। সো ব্যাপারটা হলো যেটা আমি বলছিলাম, যে এবার তোমাকে আর একটা কাজ করতে, তোমার তো মোটামুটি তো ওইদিকে আমি ফাইনাল করে দিয়েছি সব কিছু, ঠিক আছে? এমনি কথা বথা সব বলা আছে, ফিল্ম ফিল্ম টিম সব কিছু পুরো একদম রেডি, পুরো একদম প্ল্যানিং করে, ঠিক আছে? এবার তোমাকে এরপর একটা খালি কাজ করতে হবে, জাস্ট কী কাজ? কাজ, সো কাজটা হলো দেখো, আমাদের ফিল্ম করার আগে ডায়লগ স্ক্রিপ্টে লেখা থাকে, ঠিক আছে? সো আমার স্ক্রিপ্টটা বার করাতে হবে বড় জায়গা থেকে। তো তার জন্য কিছু টাকা লাগবে। কত টাকা? তো এই সামান্য 10,000 টাকা মতো। 10,000? তো দেখো 10,000 টাকা তোমাকে
সামান্য দিতেই হবে, অনেকেই তো অনেক টাকা খরচ করছে, ঠিক আছে? তাও তো তুমি মধ্যবিত্ত ঘরের ছেলে বলে আমি তোমাকে বললাম এই সামান্য কিছু টাকা মতো লাগবে, ঠিক আছে? এমনি তোমার বই পই তুমি নাম পান জানছ সেটাও বলে দিতে পারি, ঠিক আছে? কি নাম শুনি তো? তো তোমার মুভি টাইটেল নাম হলো ঢিলমারি তোর খোলার চাল। বুঝলাম। তো এবার যেটা আমি তোমাকে বলছিলাম, হ্যাঁ দাদা রেটটা দাদা দাদা বেশি হবে না? ও ঠিক আছে, এটাই হয়ে যাবে। হ্যাঁ সব বলেছি। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ তো দাদা একটা ফোনটা করে নিই, স্ক্রিপ্টটা আমি বলি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ স্ক্রিপ্টটা একটুখানি নিয়ে আসো। হ্যাঁ দুটো ঠান্ডা নিয়ে আসো তো। বাবা তুমি কুইক সার্ভিস দেখেছ? বলতে না বলতেই চলে যায়। আর না দাদা ঠিক আছে, লাগবে না। ও ঠিক আছে, কাজের ব্যাপারটা বলুন। হ্যাঁ কাজের ব্যাপারটা দেখুন। Few moments later. তা কাজ কবে শুরু হচ্ছে? কাজ দু তিন দিন বাদ থেকে, কেন জানো তো সব কিছু তাড়াতাড়ি চাইলে তাড়াতাড়ি হয় না, বলেছি তো সব কিছু। আর আরেকটা আর্জেন্ট কথা, সে এই স্ক্রিপ্টের কপিটা নাও, পার ডে রিভাইজ দেবে, ঠিক আছে বাড়িতে? অ্যান্ড মুখে এক্সপ্রেশন মাস্ট, পুরোটা? হ্যাঁ পুরোটাই, টোটাল যত কটা কপি আছে, ঠিক আছে সব কটাই রিভাইজ মারতে হবে তোমাকে। হ্যাঁ বুঝতে, নিজের মতো করে নিজেকে করে নিতে হবে, ঠিক আছে? আর এক সেকেন্ড দাঁড়াও, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটা ফোন করে নিই। হ্যালো তুমি কোথায়? একবার এদিকে আসো, টাকাটা নিয়ে যাবে, আসো। হ্যাঁ আরে কী হচ্ছে? কি অ্যাসিস্ট্যান্ট আমার সেটাও। চলো তাহলে, তুমি কোন দিকে যাবে? হ্যাঁ এদিকে যাবো দাদা। ওই দিকে চলো, আমিও যাবো। হ্যাঁ চলো। হ্যাঁ 3 weeks later দেখি ও কোথায় আছে। এটা মানছে লাইট হয়ে গেছে। ঠিক আছে আসো, তুমি আসো। হ্যাঁ আসছি আসছি, রাখলাম। হ্যাঁ কি বলছো? কি ছেলে রে, যখনই আসি তখনই চলে যা। স্যার হ্যাঁ পুরাতন তো বলো, আজ আমার কি শুটিং হবে? বসো এক মিনিট, আমি সব তোমাকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? ভালোই লাভ হলো আজকে, অনেক টাকা এসছে হাতে এতদিন পর। কোন কাজ করিস তুই? সব কাজ করিস তুই? আমি কিছু জানি না, যে আছে ওই ডাইরেক্টর যে আছে ও আমাকে বলে। কি বলে ও তোকে? বলে যে আমার সাথে থাকতে তাহলে আমি টাকা দেবো। কত টাকা? কত দেয়? ওই 10-20 টাকা করে দেয়। আমি বেশি দেবো, সত্যি কথা বলছি। চল তোমাকে আমি বললাম, হ্যাঁ সব ব্যাপারগুলো বুঝতে পেরেছি। এটাই কি তোর সত্যি কথা বল? দেখো ভাই সত্যি বলতে আমি ছিলাম তোমার সাথে ঠিকই, কিন্তু তুমি অন্যায় করতে আমি জানতাম না, তাই নাকি? এরা আমাকে সত্যিকারের পথ চিনিয়েছে। না তুমি তো আজ পর্যন্ত সত্যিকারের পথে হাঁটোনি, কোনদিন তো দেখলাম না। কি অন্যায় মা এসব ফালতু লোককে মা কেলে ভাই মনোড়া কেন?
হ্যাঁ সব টাকা চলে গেল, বাড়িতে কি বলবো। আগে দেখে শুনে না করলে তো এইসবই হবে, শর্ট ছিল তো ব্যাথা, তো কোনো ব্যাপার না। এনে তোর টাকা ওকে যখন দেখতে পেয়েছিলাম ওর থেকে নিয়ে নিয়েছিলাম, টাকা নিয়ে কর চল। থ্যাংকস ফ্রেন্ডস ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তার সাথে এই ভিডিওর মধ্যে যেটা দেখানো হলো যে এরকম ফেক জিনিস এখন খুব হচ্ছে, তো এই জিনিস থেকে একটু সাবধান থাকো সবাইকে। আমাদের সাথেও হয়েছে, তো সাবধান, বাই, থ্যাংক ইউ।